নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বাংলাদেশে তার শিক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2022 এনআরবি সম্মাননা পেয়েছেন। এই পুরস্কারটি বাংলাদেশের শিক্ষায় অধ্যাপক আতিকুল ইসলামের উল্লেখযোগ্য অবদানের একটি স্বাধীন স্বীকৃতির প্রতিনিধিত্ব করে। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি, এনআরবি ফাউন্ডেশন এবং স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমেদ। আমি সম্মাননাটি গ্রহণ করেছি অন বিহাফ অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। এটা আমার ব্যক্তিগত সম্মান বলে মনে করি না, আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয়ের একটা অর্জন। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অন্য যারা একসাথে সম্মাননা পেয়েছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি গত কয়েক বছরে যেইভাবে এগিয়েছে সেটা বিস্ময়কর। ইনস্পাইট অফ দি ওভারঅল সিচুয়েশন, দি ইউনিভার্সিটি হ্যাজ ডান এক্সেপশনালি ওয়েল অ্যান্ড ইট ইজ এ রিকগনিশন ফর দ্যাট। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন ছাত্র এবং সকল শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে মাননীয় ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা জানাচ্ছি।